हाय एवरीवन, आज के আমি ক্লাস 10 এর লাইফ সায়েন্সের फोर्थ চ্যাপ্টারে অভিব্যক্তি বা ইভলিউশন ও অভিযোজন বা অ্যাডাপটেশন এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, প্রকৃতি। অভিব্যক্তি সরল উদ্বংশীয় জীব থেকে জটিল জীব সৃষ্টির মন্থর প্রাকৃতিক পদ্ধতি, অর্থাৎ যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় সরল উদ্বংশীয় জীব থেকে জটিল জীব সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে। আনুমানিক 300 কোটি বছর পূর্বে সমুদ্রের জলে প্রথম সরল জীবের উৎপত্তি হয়েছিল এবং কালক্রমে অভিব্যক্তির ধারায় সবশেষে মানুষের উৎপত্তি হয়েছিল। অভিব্যক্তি প্রক্রিয়াটি একটি গতিশীল প্রক্রিয়া এবং এটি আজও ঘটে চলেছে, কিন্তু এতটাই মন্থর যে কোনো জীবের পরিবর্তন ঘটতে বেশ কয়েক যুগ পার হয়ে যায়। অভিযোজনের ক্ষেত্রে পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবের অঙ্গসংস্থানিক, সারিস্থানিক, শারীরবৃত্তীয় ও আচরণগত পরিবর্তনকে অভিযোজন বলে। যেমন মরুভূমির ঊষর পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা বাষ্পমোচন রোধের জন্য কণ্টক বা কাঁটায় পরিণত হয়েছে, উষ্ণ পরিবেশে জল সংরক্ষণের উদ্দেশ্যে এইরূপ অভিযোজন ঘটে। নাম্বার 2, সময়কাল। অভিব্যক্তি দীর্ঘ সময়কাল ধরে এবং মন্থরভাবে ঘটে। অভিযোজন তুলনামূলক কম সময়কালে ঘটে। নাম্বার 3, সম্পর্ক। অভিযোজনের মাধ্যমে অভিব্যক্তি ঘটে, অর্থাৎ অভিব্যক্তি হল অভিযোজনের ফলাফল। অভিব্যক্তি অভিযোজনের ওপর নির্ভরশীল, অর্থাৎ অভিযোজন হল অভিব্যক্তির কারণ। নাম্বার 4, নতুন জীব। অভিব্যক্তি প্রক্রিয়ায় উদ্বংশীয় জীব থেকে নতুন জীবের উদ্ভব ঘটে। অভিযোজন প্রক্রিয়া জীবকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে, কিন্তু নতুন জীবের উদ্ভব ঘটায় না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।